ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আবর্জনার স্তূপ ও ওয়াসার খোরাখুরির কারণে বিভাগে আছেন মহাকালী বনানী এলাকার বিশাল জনগোষ্ঠী। একদিকে পরিত্যক্ত গর্তে জমে থাকা পানিতে অবাধে বংশবিস্তার করে চলেছে মশার দল, অন্যদিকে আবর্জনার দুর্গন্ধে বাড়ছে রোগবালাই। জনপ্রতিনিধিবিহীন সিটি কর্পোরেশনে এসব সমস্যা সমাধানের দায়িত্ব কে নেবে জানেন না জনসাধারণ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বায়ু, পানি ও প্লাস্টিক দূষণের মতো ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায়। বনানী কাকুলি হয়ে মহাখালী পর্যন্ত রেল লাইনের পাশে পড়ে আছে মাটির বিশাল স্তূপ। পাইপ স্থাপনের জন্য করা গর্ত অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এক বছরেরও বেশি সময় ধরে। কোনো ব্যবস্থা না নেয়ায় এসব গর্ত প্রজননের নিরাপদ ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে মশার দল। ফেলে রাখা মাটি ও বালি চলন্ত ট্রেনের দাপটে উড়ে দূষিত করছে বাতাস, আবার জমে থাকা আবর্জনার দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। এর মাঝেই চলছে পাশের হোটেল ও দোকানে খাওয়া দাওয়া আড্ডাবাজি। এখানে পানির লাইন করতে গিয়ে এই ড্রেনগুলো হয়ে গেছে, কিন্তু পানির লাইনের সংযোগ দিছে, এখনো ড্রেনের সংস্কার করার কোনো ব্যবস্থা নিচ্ছে না। নানান ধরনের সমস্যা, মানুষের যাতায়াত, তারপরে মনে করেন ডেঙ্গু হয়, কাস্টমার আসতে পারে না, আমরা কাস্টমারের ডেলিভারি দিতে পারি না, আমাদের ব্যবসায় প্রচুর ক্ষতি হইতেছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমাদের এই জায়গাখানটাতে এত কিছু আছে, কিন্তু আমাদের বনানীতে ভিআইপি মতন জায়গা, অথচ এরকম নোংরা হয়ে রয়েছে। পরিবেশ দূষণ সহ ডেঙ্গু, ম্যালেরিয়া, চর্মরোগ, ডায়রিয়ার মতো রোগবালাই ছড়িয়ে পড়ার কথা জানালেন আশপাশের বাসিন্দারা। এখানে ডেঙ্গু সমস্যা আছে, ম্যালেরিয়া সমস্যা আছে। এই পানির জন্য আমাদের এলাকায় বিভিন্ন রোগ হয়, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়া, এইসব রোগের জন্য অনেকজন ভোগান্তিতে। অন্তর্বর্তী সরকারের আশু দৃষ্টি কামনা করছে, এটা অতি সত্তর। এই জায়গাগুলো মনে করি এখানে মাছের, মশা মাছের উৎপাত মনে করি কোনোই নাই, ভালো ভাড়াটে থাকে না বিল্ডিংয়ে। মেয়র সাহেব যখন ছিলেন তখনও কোনোদিন খোঁজ নেয় নাই, আর এই জনের যে এলাকাবাসী জানান, যখন জনপ্রতিনিধি ছিল তখন সমস্যা সমাধান হয়নি, এখন তো তারাও পদ পদবি হারিয়েছেন, ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এ সমস্যা থেকে কিভাবে নিষ্কৃতি মিলবে তা কারোরই জানা নেই। প্লাস্টিক দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ সব মিলিয়ে পরিবেশের এক মহাবিপর্যয় চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগীরা মনে করছেন খুব দ্রুতই সরকার যথাযথ পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা থেকে তাদের মুক্তি দিবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।